প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের দুটি শিরোনাম ভিত্তিক আলোচনা করব। দ্বিতীয় বিষয় শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। আসলে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি আবিষ্কৃত হয় ডিব্রগলি সমীকরণ আবিষ্কারের পরে। ডিব্রগলি সমীকরণে আমরা দেখেছিলাম ইলেকট্রনের দ্বৈত ধর্ম বিদ্যমান, অর্থাৎ একটি হচ্ছে কণা ধর্ম, একটি তরঙ্গ ধর্ম। কিন্তু যখন কণা ধর্ম বিবেচনা করি তখন ইলেকট্রনের ভরবেগ নিশ্চিত হয়, কিন্তু যখন তরঙ্গ ধর্ম বিবেচনা করি তখন কিন্তু ইলেকট্রনের ভরবেগ পাওয়া যায় না। অর্থাৎ ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্ম যুগপৎভাবে, অর্থাৎ একই সঙ্গে এই দুটি ধর্ম প্রদর্শন করতে পারে না ইলেকট্রন। এটি আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতেও দেখলাম যে অবস্থান নিশ্চিত হলে ভরবেগ নিশ্চিত করা যায় না। তার মানে হচ্ছে ইলেকট্রনের দ্বৈত ধর্ম হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির যে মূল কথাটি সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রোডিঞ্জার এই দুটি তত্ত্বকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য, অর্থাৎ ডিব্রগলি সমীকরণে যেটা বলতে চাওয়া হয়েছে যে একই সঙ্গে ইলেকট্রন তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুটি প্রদর্শন করে, এবং সেটি আসলে প্রদর্শন করা সম্ভব কিনা এইটা প্রমাণের জন্য মূলত শ্রোডিঞ্জার একটি সমীকরণ দেন। যদিও শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সমীকরণটি দেখতে একটু বিদঘুটে এবং অনেকেই এই সমীকরণটা সম্পর্কে একটু ভীতি প্রকাশ করে, তারপরও যদি এটি নিয়ে একটু সাহস করে দেখা যায় আমি মনে করি সমীকরণটি বুঝতে খুব সহজ হবে। আমরা প্রথমে সমীকরণটি দেখি। সমীকরণটি হচ্ছে ডি স্কয়ার সাই বাই ডি এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার সাই ডিভাইড বাই ডি ওয়াই স্কয়ার প্লাস ডি স্কয়ার সাই ডিভাইড বাই ডি জেড স্কয়ার প্লাস এইট পাই স্কয়ার এম ডিভাইড বাই এইচ স্কয়ার ইন্টু ই মাইনাস ভি ইজ ইকুয়াল জিরো। তো আমরা এটি হচ্ছে শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ। ডি স্কয়ার সাই ডিভাইড বাই ডি এক্স স্কয়ার ডি স্কয়ার সাই ডিভাইড বাই ডি ওয়াই স্কয়ার প্লাস ডি স্কয়ার ওয়াই ডিভাইড বাই ডি জেড স্কয়ার প্লাস এইট পাই স্কয়ার এম ডিভাইড বাই এইচ স্কয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইজ ইকুয়াল জিরো। আচ্ছা, এটি একটি ডিফারেন্সিয়াল সেকেন্ড অর্ডার ইকুয়েশন, অর্থাৎ এটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশনের সেকেন্ড ডেরিভেটিভস বা দ্বিতীয় অন্তরক সমীকরণ। এই সমীকরণটি দ্বারা আমরা এখানে তিনটি অন্তরক রাশি x, y এবং z, এই তিনটি দ্বারা বোঝায় x, y এবং z অক্ষ এর সাপেক্ষে কোন ইলেকট্রনের নির্ণীত অবস্থান। m হচ্ছে ইলেকট্রনের ভর, h প্লাঙ্কের ধ্রুবক, এটি আমরা আগেই জানি। e হচ্ছে ইলেকট্রনের শক্তি, v হচ্ছে ইলেকট্রনের স্থিতি শক্তি অর্থাৎ বিভব, এবং সর্বশেষ হচ্ছে সাই। সাইকে বলা হয় আইগেন মান। আইগেন মান জিনিসটা কি? আমরা এই সমীকরণটিকে যদি সমাধান করি তাহলে ই এর একটি মান পাওয়া যাবে। ই এর একটি না, এখানে তিন দুগুণে ছটি মান পাওয়া যেতে পারে, কমপক্ষে ছটি মান পাওয়া যাবে। যাই হোক, ই এর যে বিভিন্ন মান পাওয়া যায় ই এর বিভিন্ন মানের জন্য সাই এর একটি মান নির্ধারিত হয়। ই এর অর্থাৎ শক্তির, বিভিন্ন শক্তির জন্য সাই এর যে মানগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় এই সমীকরণের ইলেকট্রনের আইগেন মান। এই সমীকরণ দ্বারা প্রাপ্ত ইলেকট্রনের আইগেন মান বা আইজেন মান, অনেক ক্ষেত্রে এটাকে আইজেনও বলা হয়েছে, অনেক ক্ষেত্রে আইগেনও বলা হয়েছে। যাই হোক, আইগেন মান সাইয়ের তেমন কোনো ভৌত তাৎপর্য নেই, কিন্তু সাই স্কয়ার এটির একটি ভৌত তাৎপর্য আছে। আমরা সাই স্কয়ারের আলোচনায় পরে আসতেছি, আগে আমরা সমীকরণটি সম্পর্কে আরো কিছু বলবো। সেটি হচ্ছে যে এই সমীকরণটি দ্বারা ইলেকট্রনের ত্রিমাত্রিক ক্ষেত্রে ইলেকট্রনের তিনটি অক্ষের সাপেক্ষে শক্তি এবং স্থিতি শক্তি জনিত যে বেগ এবং তরঙ্গ তার মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে। অর্থাৎ একটি ইলেকট্রন ত্রিমাত্রিক অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এক্স ওয়াই জেড এই তিনটি অক্ষের সাপেক্ষে ইলেকট্রন যখন তরঙ্গ আচরণ করে তখন তার কি কণা বৈশিষ্ট্য বিদ্যমান সেটি এই সমীকরণের সাহায্যে বের করা যাবে। ইলেকট্রনের প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে
ভিন্ন বেগের জন্য বা যখন সে তরঙ্গ হিসেবে সঞ্চালিত থাকে তখন ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বা ভিন্ন তরঙ্গের জন্য প্রত্যেকটার ক্ষেত্রে শক্তির মান ভিন্ন হবে, এবং সেই শক্তির মানের জন্য প্রত্যেকটা আইগেন মানও ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন আইগেন মানের জন্য ই এর যে মান পাওয়া যাবে এবং ই এর যে রাশিটি পাওয়া যাবে সেটিকে বলা হবে আইগেন ফাংশন। তো আমরা এই সমীকরণ থেকে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে আইগেন মান, একটা হচ্ছে আইগেন ফাংশন। আইগেন ফাংশন হচ্ছে ই এর যে সমীকরণটি পাওয়া যাবে এই সমীকরণটাকে সমাধান করলে, এই সমীকরণটা সমাধান যেহেতু এটি সেকেন্ড ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ এটাকে সেকেন্ড ইন্টিগ্রাল করলে ই এর একটি মান পাওয়া যাবে বা ই এর একটি সমীকরণ পাওয়া যাবে। সেকেন্ড ইন্টিগ্রাল সম্পর্কে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আলোচনা নেই, কিন্তু সেকেন্ড ডিফারেনশিয়াল সম্পর্কে উচ্চ মাধ্যমিক শ্রেণীর নবম অধ্যায়ে অর্থাৎ গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ে আলোচনা আছে, এবং ওখানে একটি চ্যাপ্টারও আছে অঙ্ক সম্পূর্ণ বা সেকেন্ড ডেরিভেটিভস। তো এখানে শিক্ষার্থীরা অবশ্যই জানতে পারবে যে সেকেন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। তো আমরা এটা বিশদ ব্যাখ্যা যাচ্ছি না, কিন্তু মূল কথা হচ্ছে যে এটিকে যদি সেকেন্ড অর্ডার ইন্টিগ্রাল ফাংশনে পরিণত করা হয় তাহলে ই এর একটি সমীকরণ পাওয়া যাবে, এটাকে বলা হবে আইগেন ফাংশন। এবং ই এর যে মানগুলো পাওয়া যাবে ভিন্ন ভিন্ন ই এর মানের জন্য, সাই এর যে মানটি পাওয়া যাবে সেটিকে বলা হবে আইগেন আইগেন মান। তো যাই হোক, এবারে সাই, সাই জিনিসটা হচ্ছে এটি একটি গ্রিক অক্ষর, গ্রিক অক্ষর। আমরা এটিকে ইংলিশে এর বানানটি হচ্ছে PSI, কিন্তু আমরা বাংলায় উচ্চারণ করি এটাকে সাই। এই সাই দ্বারা আমরা প্রকাশ করি কোন তরঙ্গ ফাংশনকে, অর্থাৎ ইলেকট্রন যেহেতু তরঙ্গ বৈশিষ্ট্য ধারণ করে, অর্থাৎ ইলেকট্রনের একটি তরঙ্গ বৈশিষ্ট্য আছে এবং এই ইলেকট্রনের যে তরঙ্গ বৈশিষ্ট্যটি বিদ্যমান সেটিকে যদি সমীকরণে প্রকাশ করি সেটাকেই আমরা বলছি আইগেন ফাংশন। এবং আইগেন ফাংশনটাকে যদি আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে প্রকাশ করি তাহলে এই ফাংশনটা আসে। তো যাই হোক, এবারে সাই স্কোয়ার, সাই স্কোয়ার দ্বারা কি বোঝায়? সাই স্কোয়ার হচ্ছে সাই এর যে মানটি পাওয়া যাবে অর্থাৎ আইগেন যে মানগুলো পাওয়া যাবে সেই আইগেন মানের যদি বর্গ করি আমরা তাহলে সাই স্কোয়ার পাওয়া যাবে। প্রকৃতপক্ষে দেখতে অনেকটা বর্গের মতো, কিন্তু বিষয়টা আসলে একিউরেটলি বর্গ না, এটাকে সিনথেটিক স্কোয়ার বলে। তো যাই হোক, ওই এটি ডিটেলসে আমরা যাচ্ছি না, আমাদের এখানে যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই আলোচনা করছি। সাই স্কোয়ার দ্বারা কি বোঝায়? সাই স্কোয়ার দ্বারা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনটি কোন অক্ষপথে অর্থাৎ কোন কক্ষপথে কতটুকু এলাকায় আবর্তন করে এই এলাকাটা নির্দেশ করে সাই স্কোয়ার। তার মানে হচ্ছে সমারফিল্ড বলেছেন যে সাই স্কোয়ার দ্বারা মূলত যে স্থানটির কথা বলা হয়েছে সেটি মূলত অরবিটাল, তার মানে সাই স্কোয়ার অরবিটাল নির্দেশ করে। এখন অরবিটাল যেমন পি অরবিটাল, এটি তিনটি সাব অরবিটাল আছে পি এক্স পি ওয়াই পি জেড, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর তিনটি সাব অরবিটাল আছে। সাই স্কোয়ার দ্বারা এই তিনটি সাব অরবিটালেরই অবস্থান নির্ণয় করা যায়, তার মানে সাই স্কোয়ার শুধুমাত্র অরবিটালকে নির্দেশ করে না বরঞ্চ সাব অরবিটালকেও নির্দেশ করে। এটি হচ্ছে সাই স্কোয়ারের ভৌত তাৎপর্য। আমরা শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ থেকে তাহলে পাচ্ছি যে পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কোন পথে তরঙ্গ আকারে আবর্তন করে সেটি একটি সমীকরণ, শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ, এবং সেটিকে সমাধান করে যে মানগুলো পাওয়া যাবে অর্থাৎ এখানে চরম হচ্ছে সাই, অর্থাৎ সাই এর যে মানগুলো পাওয়া যাবে সেটি হচ্ছে আইগেন মান। এবং এই সমীকরণটাকে ইন্টিগ্রাল করলে অর্থাৎ ই এর যে ফাংশনটি পাওয়া যাবে সেটিকে বলা হবে আইগেন ফাংশন। এই হচ্ছে শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ সম্পর্কিত তোমাদের সিলেবাসে যতটুকু অন্তর্ভুক্ত আলোচনা আছে সে সম্পর্কিত সহজ সরল ধারণা। আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে, এবং লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদেরকে বলবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।